बाज लो तो माँ आलोर दे। আপনি ফোনও করতে দিচ্ছেন না, এদিকে দুশ্চিন্তাও করছেন, এ তো ভারী সমস্যার কথা। আমি বলি কি, আমি একবার গিয়ে একটু দেখি। তুমি একটু গিয়ে দেখলে কি হবে? যদি আজও কোনো বিপদে পড়ে থাকে, বিপদটা কমবে না ও তাড়াতাড়ি ফিরবে বলো তো? না না না, একটা কাজ করো তো, তুমি বৌমণিকে ফোনটা করো। আসলে কি জানো, ও তো যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমাই করতে পারবো না। ওই তো মা, বৌমণি এসে গেছে। মিনু, কিরে তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, তুমি যখন আমাকে যেতে বলেছ তখন কি আমি মঙ্গল ছাড়া কোনো অমঙ্গল হতে পারে? কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারবে না। তুই যে উদ্দেশ্যে গিয়েছিলি সেটা কি হল? মা, আমি সব প্রমাণ একেবারে হাতে নাতে নিয়ে ফিরে এসেছি। জানো না, তুমি না ভাবতেও পারবে না, জাহ্নবীর গাড়ির লোকজন যে এতটা নিচু মনে তুমি যা চিন্তা করতে পারবে না। কিন্তু বৌমনি, তুমি গেছিলেটা কোথায়? দিয়া, তোমার দাদা ভাইকে আমি ফলো করতে করতে জাহ্নবীর বাড়িতে পৌঁছে গেছিলাম। হ্যাঁ, বলতে পারো ওর বাড়ির ভেতরে ঢুকে পড়েছিলাম। জানো দিয়া, তোমার দাদা ভাইকে ওরা ফাঁদে ফেলবে বলে যে কিরকম ষড়যন্ত্র করছে তুমি চিন্তা করতে পারবে না, এতটা নিচু মনের ওরা। মা, আজ আমি ভাগ্যিস তোমার কথা শুনেছিলাম। তোমার কথা না শুনলে তো আমি এতগুলো কথা জানতেই পারতাম। তুই জাহ্নবীদের বাড়িতে ঢুকে পড়লি, ওরা জানতে পারলি? হ্যাঁ মা, ওরা সবটাই জানতে পেরেছে। ওদের সবাইকে আমি বলেও এসেছি, ওদের খেলা এবার শেষ হয়ে গেছে। ওদের সবার মুখোশ আমি তোমার ছেলের সামনে খুলে দেবো। তুই ওদের বাড়িতে ঢুকে এতগুলো কথা বলেছিস, ওরা কিছু বললো না, চুপ করে রইল? এই সোম তখন কোথায় ছিল? ও তখন ওখানে ছিল না, ও বোধহয় কাজের জন্য অন্য কোথাও গেছিল। বৌমনি, তুমি যে গেছিলে সেটা তো দাদা ভাই জানে না, আর এখন তো লাঞ্চ টাইমও হয়ে গেছে, দাদা ভাই তো এক্ষুনি চলে আসবে। সোম ফিরে আসার আগে তুই আমাকে সবটা পরিষ্কার করে দে। তুমি তুমি জাহ্নবীর বাড়ি যেখানে বলছো তার পাশে একটা চায়ের দোকানের দোকানদারকে আমি চিনি। তুমি যদি বলো তাহলে ওদের বাড়ির সব খবর খবর আমি তোমাকে এনে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ কার্তিক দা, অবশ্যই অবশ্যই, তুমি তাহলে আমাকে সব খবর এনে দিও। হ্যাঁ, সোমকে কি আজই সব? না না মা, ওকে আমি এখন কিচ্ছু বলবো না, পরে ওকে সময় মতো সবটা জানিয়ে দিই। জানো মা, কি ব্যাপার, তোমাকে এখন লাঞ্চে বসুন? তোর জন্যই তো ওয়েট করছিলাম দাদা ভাই। তোমার দেরি হচ্ছে সেটা নিয়ে না কথা বলছিলাম। হ্যাঁ, তুমি আসতে দেরি করছিলে তাই জন্য আমরা বসিনি। চলো চলো চলো, খাবো চলো খাবো চলো, এসো এসো। কি হলো? দেখে তো মনে হচ্ছিল অন্য একটা আলোচনা চলছিল। আমায় দেখে থেমে কথাটা কেমন একটু ঘুরিয়ে দিল। কি হলো, এসো চলো খেতে এসো। মিনু আয়, দিয়া চলে এসো।
সকালে যেন মনে হলো সবাই নিজেদের মধ্যে কোনো একটা কিছু নিয়ে কথা বলছিল, কিন্তু আমায় দেখে লুকিয়ে গেল। তোমাকে এখন লাঞ্চে বসুনি, তোর জন্যই তো ওয়েট করছিলাম দাদা ভাই। আচ্ছা তোমার দেরি হচ্ছে সেটা নিয়ে না কথা বলছিলাম। হ্যাঁ তুমি আসতে দেরি করছিলে তাই জন্য। মাও কিরকম একটা এড়িয়ে গেল, আমার নিজের বোন দিয়াও, এমনকি বাড়ির এত পুরনো একটা কাজের লোক কার্তিক দাও, কি লুকোতে চাইছে আমার কাছ থেকে? আর কেন আমি কি সবার কাছ থেকে দূরে চলে যাচ্ছি? কেন মিনুর জন্য? হ্যাঁ এই বাড়িতে তো মিনুকে সবাই ভালোবাসে, সেই মিনুকে আমি বড্ড বেশি আঘাত করে ফেলেছি। না মিনুর সাথে আমি বড্ড বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, জানি না মাঝে মাঝে কি যে হয় না আমার। আমি মিনুর সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু এখনো ঘুমোনি, সে অনেকক্ষণ আগে তো ডিনার করে এসেছে। না মানে একটু পরে। এই শোনো কখন ঘুমাবো না ঘুমাবো সেটা কি আজকাল তুমি ঠিক করে দেবে? হ্যাঁ তোমায় কৈফিয়ত দিতে হবে আমাকে। তুমি ভুল বুঝছো, আমি কিন্তু তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না। তুমি এত রাত অব্দি জেগে আছো তাই আমি, আচ্ছা ঠিক আছে আমি যদি কোনো অন্যায় করে থাকি। এই ন্যায় অন্যায়ের দোহায় আমাকে দেওয়া বন্ধ করো, ভাল লাগে না। মনে হয় যেরকম আমি আমার বেডরুমে নয় কোনো একটা কোর্টরুমে দাঁড়িয়ে আছি, এই ধরে ধরে লাইন বাই লাইন সবকিছু ভেবে বুঝে বলার আমার পক্ষে সম্ভব নয়। তুমি এভাবে কেন রিয়্যাক্ট করছো, কি হয়েছে তোমার? সত্যি তো কি হলো আমার, একরকম ভাবি কিন্তু মিনুকে দেখলে হঠাৎ মাথাটা গরম হয়ে যায় কেন? কি হয়েছে, কি আবার হবে, সারাক্ষণ কিছু হয়ে থাকতে হবে নাকি? না সবসময় যে কিছু একটা হতে হবে এটা একদমই নয়। যদি বাইরের কোনো তৃতীয় ব্যক্তি সবসময় ইন্ধন যোগাতে থাকে স্বামী স্ত্রীর জীবনে ঝড় তোলার জন্য, তাহলে তো এমনটা হওয়াই স্বাভাবিক। এই তুমি তুমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলছো কেন? সোজাভাবে কথা বললে কি তুমি সেটা বুঝতে পারো? আমার তো তেমনটা মনে হয় না। মিনু ঠিক করে কথা বলো। আমি ঠিকভাবে কথা বলছি, যে বা যারা তোমাকে কন্টিনিউয়াসলি আমার এগেন্সটে বুঝিয়ে যাচ্ছে, তোমাকে তারা বুঝিয়ে যাচ্ছে যে মিনুই হলো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু, চরম শত্রু। তাদেরকে তুমি জানিয়ে দিও,
তাদের মুখোশ এবার আমি খুলে দেব। তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ? কিসের প্রমাণ? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? এতটা অবুঝ হওয়া কিন্তু একদম ঠিক নয়। তুমি এতটা অবুঝ বলেই লোকেরা তার সুযোগ নিয়ে তোমাকে ভালোবাসার ভান করে তোমাকে অনবরত ঠকিয়ে যাচ্ছে। আর তোমার আর আমার মাঝখানে একটা কাচের দেওয়াল তুলে দিতে চাইছে। ভালোবাসার ভান? তুমি কি জাহ্নবীর ব্যাপারে কিছু বলছো? আমি এখন কারোর নাম বলবো না। সময় আসুক, সঠিক সময় আমি সবটা বলে দেব। এখন ওকে সব বললে আমি একা বুঝে উঠতে পারবো না। ওর এমনিতেই রেগে আছে, আরো অশান্তি করবে। পরমকাল সকালে তো পূর্ণিমার পুজো আছে, তখন মা বড়মা থাকবে, সবার সামনে সবটা দেখাবো, সবটা বলবো, ওরাও বোঝাবে ওকে। ও তখন এতটা রাগারাগি করবে না। বাজলো তো মা আলোর দিন, চলো 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 পাল্টা।